বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি আবদুল্লাহ আল আমিন। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট বা হিসাবের শ্রেণী বিভাগের আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড। গত পর্বে আমরা আলোচনা করেছি ট্রেডিশনাল মেথড বা সনাতন অথবা ব্রিটিশ পদ্ধতি। এই পর্বে আমরা আলোচনা করব মডার্ন বা আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়। মূল যে শ্রেণীবিন্যাস সেটি পাঁচটি এবং এইটাকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আয় বিবরণী, আর একটা হচ্ছে উদ্বৃত্ত পত্র। আয় বিবরণীতে দুটি অংশ রয়েছে, যেখানে আয় হিসাব বা রেভিনিউ অথবা ইনকাম এবং ব্যয়গুলো এক্সপেন্স ব্যয় হিসেবে দেখানো হয়। আয় বিবরণী আমরা জানি যে আয় বিবরণীতে সাধারণত আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যে উদ্বৃত্ত টাকা থাকে সেটি লাভ, বা যদি কম থাকে সেটিকে লস হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে আধুনিক পদ্ধতির মোট পাঁচটি ভাগের মধ্যে আয় এবং ব্যয় দুটি। পরবর্তীটি হচ্ছে উদ্বৃত্ত পত্র বা উদ্বর্ত পত্র, যেটি তিন ভাগে ভাগ করা হয় এখানে। এবং তিন ভাগে ভাগ করা বলতে মেইনলি এখানে দুইটা ভাগ থাকে, সম্পত্তি এবং দায়। সম্পত্তি যেটা হচ্ছে বিভিন্ন প্রকার সম্পদ, আমাদের এর আগেও আলোচনা করা হয়েছে যে চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি। অনুরূপভাবে দায়কেও চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এইভাবে বিভাজন করা হয়, এবং মালিকানা স্বত্বকে এ দায়ের অন্তর্ভুক্তই করা হয়। তাছাড়াও মালিকানা স্বত্ব, যেহেতু মালিকানা স্বত্ব বিবরণী রয়েছে এবং এখানেও আলাদাভাবে দেখানো হয় এক প্রকার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুতকালে, তো এই মোটামুটি পাঁচটি ভাগ রয়েছে আধুনিক পদ্ধতিতে। তো এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের শেষ হয়ে গেল এখানেই। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।